ইউক্রেনে হামলার আগে মার্কিন গোয়েন্দারা পূর্বাভাস দিয়েছিল রাশিয়া তার বিশাল যুদ্ধ বিমান বহরের ক্ষমতা দেখাবে, ইউক্রেনের আকাশে আধিপত্য বিস্তার করবে অত্যাধুনিক রুশ বিমানগুলো। তবে যুদ্ধ শুরুর পর ছয় দিন পেরিয়ে গেলেও বাস্তবে রূপ নেয়নি মার্কিন গোয়েন্দাদের পূর্বাভাস। রাশিয়া আপাতত ঝুঁকি প্রতিরোধী আচরণের কারণ কি তা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে না তারা। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়া তাদের নিজস্ব বিমান এবং পাইলটদের নিয়ে উচ্চ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়। রাশিয়ার তুলনায় ইউক্রেনের সেনা ও সামরিক শক্তি অনেক কম হওয়া সত্ত্বেও এখনও ইউক্রেনের নিজস্ব বিমান বাহিনী তাদের আকাশে উড়ছে এবং এর বিমান প্রতিরক্ষা এখনও কার্যকর বলে মনে করা হচ্ছে। এটি সামরিক বিশেষজ্ঞদের বিস্মিত করেছে। গত 24 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্লেষকরা ধারণা করেছিলেন রাশিয়ান সামরিক বাহিনী অবিলম্বে ইউক্রেনের বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ধ্বংস করার চেষ্টা করবে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্ক দ্য মিস্টিরিয়াস কেস অব দ্য মিসিং রাশিয়ান এয়ারফোর্স নামে একটি নিবন্ধে বলা হয়েছে, এটি যৌক্তিক এবং ব্যাপকভাবে প্রত্যাশিত ধারণা ছিল, কারণ 1938 সাল থেকে প্রায় প্রতিটি সামরিক সংঘাতে এমন চিত্র দেখা গেছে। ইউক্রেনের বিমান বাহিনীর ফাইটার জেটগুলো নিম্ন স্তরে আছে, তারা প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণ এবং স্থলপথে আক্রমণ চালাচ্ছে। রাশিয়া এখনও বিদ্যমান আকাশসীমা দিয়ে উড়ছে, আর ইউক্রেনের সেনারা তাদের রকেটগুলো রাশিয়ান বিমানবাহিনীর জন্য হুমকিস্বরূপ এবং স্থলবাহিনীকে সমর্থন করার চেষ্টা করা রাশিয়ান পাইলটদের জন্য ঝুঁকি তৈরি করতে সক্ষম। ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ রবলি বলেন, রাশিয়া অনেক কিছু করছে যা বিভ্রান্তিকর। তিনি ভেবেছিলেন সর্বাধিক শক্তি প্রয়োগের মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হবে, কিন্তু তা করছে না এবং কেন করছে না তা বাস্তবসম্মত কারণ দিয়ে ব্যাখ্যা করা সত্যিই কঠিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কিয়েভ একটি নো ফ্লাই জোনের আহ্বান প্রত্যাখ্যান করার পর রাশিয়া কিভাবে তার বিমান বাহিনী ব্যবহার করছে তা নিয়ে বিভ্রান্তির বিষয়টি উঠে আসে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, স্থলপথে থাকা সেনাদের সঙ্গে রাশিয়ান বিমান বাহিনীর সমন্বয়ের অভাব আছে। যুক্তরাষ্ট্রের ধারণা, রাশিয়া ইউক্রেনে বর্তমান 75টি বিমান ব্যবহার করছে।